হ্যালো ইভিহন ওয়েলকাম টু ফোর্থস একাডেমি বন্ধুরা ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে একটি বড় ভ্যাকান্সি বার হয়েছে প্রায় তিন হাজার প্লাস তোমাদের একটি নিউ ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন পোস্টের এই ভ্যাকান্সিটি বার হয়েছে কারা কারা আবেদন করতে পারবে অনলাইন প্রসেস হাইট কত চাওয়া হয়েছে চেস্ট কত চাওয়া হয়েছে বয়েস কত চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান কী সব কিছু আমি তোমাদের সঙ্গে টোটালে একদম ক্লিয়ারলি সব কিছু বলে দেবো এ টু জেড আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি যদি ইচ্ছুক প্রার্থী হয়ে থাকো অর্থাৎ এসএসসির এসসির ভ্যাকান্সির অপেক্ষায় যদি বসে আছো হাত গুটিয়ে তো আর হাত গুটিয়ে তোমাকে বসে থাকতে হবে না তুমি তোমার প্রিপারেশান চালিয়ে যাও ওকে তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তাছাড়াও তোমরা এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে এখানে তোমরা যে নোটিফিকেশান লিঙ্কটি দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করব। অ্যান্ড তোমাদেরকে পরে শুনিয়ে দেবো তো আমি নোটিফিকেশানটি ডাউনলোড করছি বন্ধুরা আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে ফেললাম এটি হলো তার অফিসিয়ালি নোটিফিকেশান এই নোটিফিকেশানে যেগুলো বলা রয়েছে ছষট্টি পেজের নোটিফিকেশান সিক্সটি সিক্স পেজ তো আমি মেন মেন টপিকগুলো অর্থাৎ মেন মেন তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো প্রথমত যে পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অর্থাৎ এম টিএস অ্যান্ড হাবিলদার পদে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে টু ওকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়েছে বাইশ তোমরা দেখতে পাচ্ছ বাইশ তিন দু থেকে তিরিশ চার দু হাজার মধ্যে তোমরা আবেদন করতে পারবে অ্যান্ড তোমাদের লাস্ট পেমেন্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তিরিশের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তোমাদের যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে লাস্ট তোমাদের এখানে দেখতে পাচ্ছো লাস্ট ডেট অ্যান্ড টাইম অব মেকিং অনলাইন ফ্রি পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ দুই পাঁচ দু হাজার বাইশের মধ্যে তোমাদেরকে দিতে হবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তোমরা দেখতে পাচ্ছ বাইশ তিন দু হাজার বাইশ থেকে তিরিশ চার দু তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে তোমাদের পেপার ওয়ান অ্যান্ড পেপার টু তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে তোমাদের পেপার ওয়ানের পরীক্ষা হবে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সামিনেশান সিবিটি এক্সাম হবে জুলাই মাসে তাছাড়াও তোমাদের পেপার টু এক্সাম হবে তোমাদের পরে তখন নোটি নোটিফাইড করে দেওয়া হবে অর্থাৎ পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমত তোমাদের জুলাই মাসে পরীক্ষা হবে ফার্স্ট পেপারের বন্ধুরা তোমার অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো ভুল হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ উইন্ডো ফোর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অর্থাৎ তোমার যদি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো ভুল হয়ে যায় সেটি তুমি সংশোধন করতে পারবে পাঁচ পাঁচ দু হাজার বাইশ থেকে নয় পাঁচ দু হাজার বাইশ তারিখের মধ্যে অর্থাৎ তোমার যেদিন অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে তিরিশ তারিখের পর পাঁচ পাঁচ দু হাজার বাইশ থেকে নয় পাঁচ অর্থাৎ তোমরা চার দিন মতো তোমরা কারেকশান করতে সময় পেয়ে যাবে যদি তোমার কোনো ভুল হয়ে যায় তাহলেও এটি একটি তোমাদের জন্য ভালো খবর অনেক সময় এসএসসির কোনো ফর্ম কারেকশান করার তারা সুযোগ দেয় না তোমাদেরকে সুযোগ দিয়েছে তোমরা এটাও দেখে নাও তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় তো চার দিনের মধ্যে তোমাদেরকে ফর্মটি কারেকশান করে নিতে হবে ওকে ধরো তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ এম এর তোমাদের এখনও পর্যন্ত ভ্যাকান্সি উল্লেখ করেনি অনেক ভ্যাকান্সি এম রয়েছে তাছাড়াও তোমাদের ভ্যাকান্সি এখনও উল্লেখ করেনি উইল বি ইনফর্ম তোমাদের পরে তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে অ্যান্ড তোমাদের হাবিলদারের ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ ছত্রিশশো তিন অর্থাৎ তিন হাজার ছশো তিন তোমাদের ভ্যাকান্সি রয়েছে এম এর ধরে নাও প্রায় দু হাজার তো টোটাল তোমাদের পাঁচ ছ হাজার মতো তোমাদের ভ্যাকান্সি টোটাল এখন ভ্যাকান্সি তোমরা হাবিলদারটা দেখতে পাচ্ছ এম টিএসটা এখনও উল্লেখ করা নেই অফিসিয়াল নোটিফিকেশনে বন্ধুরা আমাদের বয়স হতে হবে তোমরা দেখতে পাচ্ছ এক এক দু হাজার বাইশের হিসাবে বয়স তোমাদেরকে ধরতে হবে অর্থাৎ ধরা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকতে হবে তোমরা বয়স দেখতে পাচ্ছ এক এক দু হাজার চার অর্থাৎ তোমার ডেট অফ বার্থ হতে হবে দুই এক উনিশশো সাতানব্বই থেকে এক এক দু হাজার চারের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তাহলে তুমি এই ফর্মটাতে আবেদন করতে পারবে ওকে ইহা এস সি এসটি প্রার্থী পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর পি প্রার্থীরা তোমরা দেখতে পাচ্ছ দশ বছর এবং পি ডাব্লুডি ও প্রার্থীরা তেরো বছর পি ডি এস সি টি প্রার্থীরা পাঁচ বছর এক্স সার্ভিসম্যান প্রার্থীরা তিন বছর করে বয়সে ছাড় পেয়ে যাবে এডুকেশান কোয়ালিফিকেশান ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে কোনো বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে অর্থাৎ টেন পাস তোমাদেরকে হতে হবে যে কোনো বোর্ড থেকে সেটা স্টেট বোর্ড ওপেন বোর্ড বা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ড থেকে সিম্পলি টেন পাস হলেই তুমি ফর্মে ফিল আপ করতে পারবে টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে দেখো প্রথমত তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে যাবতীয় তথ্য ফটোগ্রাফ অ্যান্ড তোমার সিগনেচার এবং পেমেন্ট তোমাদেরকে ফটো কত থেকে কত তোমাদেরকে সেন্টিমিটার করতে হবে সেগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই তুমি যেখানে আবেদন করতে যাবে ভালো সাইবার ক্যাফের কাছে গিয়ে তুমি অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলো সেখানে গেলেই তারা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে অ্যান্ড তোমাদের ফর্মটি তারা ফিল আপ করে দেবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রি অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফি দে ফিজ লাগে সেটি একশো টাকা তোমাদেরকে দিতে হবে এস সি টি প্রার্থীদের এখানে কোনো ফিজ লাগবে বন্ধুরা তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন এখানে সেন্টার কোড তোমাকে চয়েস করতে হবে তখন এখানে দে আমাদের সেন্টার এখানে দেওয়া রয়েছে সেখানে তুমি সেন্টার কোডগুলো তুমি অবশ্যই দেখে নেবে অর্থাৎ যে আবেদন করবে সে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে এখানে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি সিটির এখানে সেন্টার কোড দেওয়া রয়েছে অর্থাৎ যেখানে যেখানে তোমার পরীক্ষা হবে সেই সব সেন্টারের এখানে কোডগুলো দেওয়া রয়েছে আমি এখানে তোমাদেরকে আমাদের রাজ্যেরটা দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যে যেটা কলকাতা রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বহরমপুর রয়েছে ওকে বহরমপুর উড়িষ্যা রয়েছে তাছাড়াও সম্বলপুর রয়েছে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে এইসব সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে এইসব সেন্টারের কোডগুলো তোমরা অবশ্যই দেখে নাও কলকাতা রয়েছে সেগুলো তোমরা অবশ্যই চয়েস করে না অর্থাৎ প্রথমে যে তোমাদের পেপারটা হবে কম্পিউটার পরীক্ষাটা হবে সেখানে তোমাদের সিলেবাস এখানে দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর করে তোমাদের টোটালি একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তোমাদের নব্বই মিনিট ওকে একশো কুড়ি মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল অর্থাৎ নব্বই মিনিট তোমরা পরীক্ষা দিতে পারবে একশো কুড়ি মিনিটের মধ্যে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ তোমাদের থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেটাকে আমরা জিআই বলে থাকবি জিআই বলে থাকি সেটি পঁচিশ নম্বরে পঁচিশটি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটি টোটাল একশো নম্বরে তোমাদের পার্ট ওয়ান পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং রয়েছে তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি কোয়েশ্চেন যদি ভুল করে থাকো তাহলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমার কেটে নেওয়া হবে নেগেটিভ মার্কিং তোমাদের অবশ্যই রয়েছে পার্ট ওয়ানের ফ্রেন্ডস তুমি যখন কোয়ালিফাই করে যাবে তখন পার্ট টুর তোমাদের পরীক্ষা হবে পার্ট টুর পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে শর্ট ইজি অ্যান্ড অ্যান্ড এ লেটার ইন ইংলিশ ওর এনি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমাদের সাধারণ ইজি ভাষায় তোমাদের পরীক্ষা হবে ইংলিশ বা হিন্দি ওকে সেখানে তোমাদের পঁচিশ পঁচিশ করে থাকবে পঞ্চাশ নম্বরে সেটা তোমাদের পার্ট ওয়ানটা যদি তুমি কোয়ালিফাই করতে পারো পার্ট টুটা খুব একটা হার্ড হবে না এক্ষেত্রে তোমাদের সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে পুরোপুরি করতে হবে এখানে দেওয়া রয়েছে প্যারা আট অন এবং প্যারা আট টু তে তোমাদের ষাট নম্বর সময় দেওয়া থাকবে পনেরো নম্বর এক্সট্রা দেওয়া থাকবে প্যারা অন এবং প্যারা আর্ট ওয়ান এবং প্যারা আট টুর জন্য ফ্রেন্ডস তুমি যখন পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষায় কোয়ালিফাই হয়ে যাবে তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিইটি অ্যান্ড পিএসটি তোমাদের শুরু হবে তখন তোমাদের যে সাইকেলিং রেস থাকবে সেটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে কোনো দৌড়াতে হবে না ষোলোশো মিটার তোমাদেরকে পনেরো মিনিটে হাঁটতে হবে এখানে দেখতে পাচ্ছ ওয়াকিং তাছাড়াও তোমাদের ওয়ান কিমি মেয়েদের জন্য দৌড় অর্থাৎ তোমাদেরকে হাঁটা চলাফেরা করতে হবে হাঁটতে হবে কুড়ি মিনিটে ওয়ান কিমি দেওয়া থাকবে এবং ছেলেদেরকে ষোলোশো মিটার দেওয়া হবে সাইকেলিং তোমাদেরকে করতে হবে এইট কিমি তিরিশ মিনিটে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে তিন কিলোমিটার পঁচিশ মিনিট সময় থাকবে এটা সাইকেলিং এবং তোমাদেরকে হাঁটা হাঁটতে হবে ষোলোশো মিটার ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে এক কিলোমিটার কুড়ি মিনিটে ওকে হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে ওয়ান একশো সেন্টিমিটার অর্থাৎ ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার রিল্যাক্সেশন বাই ফাইভ সেন্টিমিটার আসামস অর্থাৎ গোর্খা এবং রাজবংশী আসামদের ক্ষেত্রে ফাইভ সেন্টিমিটার ছাড় দেওয়া হবে অর্থাৎ একশো বান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে মেলের ক্ষেত্রে চেস্ট ছিয়াত্তর নর্মাল ফাইভ সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে হাইট চাওয়া হয়েছে একশো বান্ন সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোর্খা আসাম অর্থাৎ নর্থ ইস্ট রাজ্যের জন্য ছাড় দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে ওজন হতে হবে আটচল্লিশ কেজি দু কেজি গোর্খা রাজবংশী আসামদের জন্য ছাড় দেওয়া হয়েছে সাধারণত অর্থাৎ জেনারেল প্রার্থীদের জন্য আটচল্লিশ কেজি আমাদের রাজ্যের আটচল্লিশ কেজি ওজন এখানে চাওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে তো বন্ধুরা এগুলো ছিল তোমাদের আপডেট যেটি এসএসসির মাধ্যমে ভ্যাকান্সি বার হয়েছে নিউ ভ্যাকান্সি সেটি আমি তোমাদেরকে সব কিছু আপডেট দিয়ে দিলাম আশা করছি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে ছেষট্টি পেজের নোটিফিকেশান তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই নোটিফিকেশানটি তোমরা একবার দেখে নেবে তাছাড়াও আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ারলি বলে দিলাম কোনো অসুবিধা নেই মেন মেন টপিকগুলো তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই আবেদন করে ফেলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদেরকে যথাসময়ই অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ